সদ্য ইউরো খেলা ফিনল্যান্ডের ফুটবলার জনি কাউকোকে দলে নিয়ে সকলকে চমকে দিয়েছে এটিকে মোহনবাগান। কিন্তু ইউরোপের ফুটবল ছেড়ে কেন ভারতীয় ফুটবলে নাম লেখালেন কাউকো? ইউরোয় ডেনমার্কের বিরুদ্ধে প্রথম ম্যাচে তারকা ফুটবলার এরিকসনের হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়া, সমস্ত কিছুরই উত্তর দিলেন কাউকো। এটিকে মোহনবাগানে আসার কারণ হিসাবে জনি জানান, তার কাছে বহু ক্লাবেরই অফার ছিল কিন্তু কেরিয়ারে আলাদা কিছু করতে চেয়েছিলেন তিনি, আর সেদিক থেকে দেখলে এটিকে মোহনবাগান তার কাছে সহজ সিদ্ধান্ত ছিল। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করা হয় তাকে, এশিয়ার আবহাওয়া এবং খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন? সেই প্রশ্নের উত্তরে জনি বলেন, তিনি গতবারের আইএসএল ফাইনাল দেখেছেন, ভালো লড়াই হয়েছিল, তাছাড়া আলাদা স্টাইলের সঙ্গে আমি দ্রুত মানিয়ে নিতে পারি। তবে প্রথম দিনের অনুশীলনের পর আমি খুবই চিন্তিত ছিলাম যে আমার মতো একজন উত্তরের লোকের কাছে এটি অনেক বেশি হবে যে বরফ আর ঠান্ডার সাথে অভ্যস্ত, তাই আমার একটু সমস্যা হচ্ছিল। কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমার অনেক ভালো লাগছে, ফলে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। সবশেষে ইউরোর প্রথম ম্যাচেই ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই ডেনমার্কের তারকা প্লেয়ার ক্রিশ্চিয়ান এরিকসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। সেই সময় মাঠেই ছিলেন এটিকে মোহনবাগানের জনি কাউকো। সেই স্মৃতি এখনো মনে করলে তার গায়ে কাটা দেয়। কাউকো বলছেন, সে সময় মনের অবস্থা একেবারেই ভালো ছিল না, অনেক কিছু তখন মাথায় ঘুরছিল, কিন্তু ও এখন ভালো রয়েছে, এর জন্যই আমি খুশি।